অনেক সুন্দর বৌদি। হাই রে বৌদি। হ্যাঁ হ্যাঁ দেখো বকল, এই যে দাদা গত হয়ে যাওয়ার পরে বৌদি তোমার কি কষ্ট গো। হ্যাঁ তোমার কষ্ট দেখে কও আমাকে আর কি ভালো লাগে। হ্যাঁ কি করব ক ঠাকুরব, কষ্ট না করে কি দিন চলবো? তোমার দাদা গত হয়েছে তো এই কবে, একটা পোলা পারো না এই যে তা করে কিছু করাবো। হ্যাঁ বৌদি দাদা তো, দাঁড়া বৌদি শুনো, এই যে দাদা তো একটা পোলা পান মনে করো যে তোমার দিয়ে থেকে গেল না বুঝছো, পোলা পান থাকলে তাও তোমার দুঃখ কষ্ট একটু কমতো বুঝছো। আর কি কমু বৌদি তোমার দুঃখ দেহে গো বুঝছো, পানে আর মানে না, দেও 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 যে কষ্টটা আমি পাইলাম তুমি জানো, আরে এই মাটির ডালি কি তুমি আনবার পারো? এই যে বৌদি তোমার হাতে ধরে কই বৌদি, তোমার আমি একটা কথা কম বৌদি, তুমি আমার কথাটা রাখবা। আরে কি কথা সেটা তো কইবা, রাখার মতো হইলে রাখমু বৌদি। কি কমু, আমি না অনেকদিন ধরে উপাস রয়েছি বুঝছো, আর আমি জানি বৌদি তুমি অনেকদিন ধরা উপাস রয়েছ, কারণ দাদা তো আজকাল গত হয় নাই, দাদা তো অনেকদিন হলো গত হয়েছে না। তে বৌদি যদি একটু মনের মিল করতা, দুইজন একসাথে একটু আনন্দ ফুর্তি করতাম। তুমি এসব কি কইতাছো ঠাকুর বউ? আরে বৌদি তুমি রাগ করো না বুঝছো, এই যে আমি জানি বৌদি তোমার এই যে ভরপুর যৌবন, হ্যাঁ আর দাদা তোমার তো কিছুই করে যাবার পারে নাই, ঠিক আছে বৌদি তুমি তুমি আমাকে একটা চান্স দাও বৌদি, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব বৌদি। তোমার চান্স দিমু কথা হইলো গা, গ্রামে লোকজন আছে। আরে বৌদি তুমি লোকজনের চিন্তা করো না বৌদি, এই যে যদি গাই বাসুরে মিল থাকে না তাহলে তাহলে যেখানে সেখানে দুধ খাওয়া যায় ঠিক আছে বৌদি, তুমি ওনিয়া ভাইব না তুমি বুঝছো, তুমি রাজি হয়ে যাও বৌদি। আমার হাতের স্পর্শ পাইবা না, দেখবা আমি তোমার মরা গাছে ফুল ফোটামু বৌদি, তুমি ভয় পাও না তো, চলো আহ আহ বৌদি আহ। আরে বৌদি তুমি যাও ভয় পাও না বুঝছো, বাড়িতে কেউ নাই কে বৌদি, তোমার দেখো কি আনন্দ পাবে ঠিক আছে, যে আনন্দ দিব না দাদাই তোমার সে আনন্দ দিবার পারে নাই বৌদি। তোমার দেহের গঠন দেখে এখনো মনে হয় বৌদি